চলিত বর্ষ বিধানসভা নির্বাচন লড়িবেনি মেহবুবা মুফতি। নির্বাচন আয়োজন নামরে এক প্রহসন সৃষ্টি হেউছি এভাবে কিছু কহিছন্তি মেহবুবা। জম্মু কাশ্মীরর লোকমানকর গণতান্ত্রিক অধিকার উল্লঙ্ঘন করা যাউছি। চলিত বর্ষ জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন হবার সম্ভাবনা রয়েছে, তবে এনেই জম্মু কাশ্মীরর পূর্বতন সিএম এবং পিডিপি সভাপতি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করিবাকু মনা করে দেইছন্তি। পিপুলস ডেমোক্রাটিক পার্টির সভাপতি তথা পূর্বতন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি শনিবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করিবাকু মনা করে দেইছন্তি। সে কহিছন্তি যে এঠারে নির্বাচন করিবা নামরে এক প্রহসন সৃষ্টি হেউছি। নির্বাচন নামরে জম্মু কাশ্মীরর লোকমানে মাঙ্কড় নৃত্য করিবা পাই প্রস্তুত হেউছন্তি, যাহা ঠিক নুহে। যদি নির্বাচন হেবাকু যাউছি তেবে সেমানকু ধরি রখ, যদি তুমি চাহুনাহ সেমানকু ধরি রখ না, কিন্তু নির্বাচন নামরে নাটক সৃষ্টি হওয়া উচিত নুহে, কিছু এইভাবে কহিছন্তি মেহবুবা মুফতি। এখানে গণতান্ত্রিক অধিকারর উল্লঙ্ঘন করা যাচ্ছে। নির্বাচন আয়োগঙ্ক গস্ত এবং জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন হবার সম্ভাবনা নেই মেহবুবা মুফতি কহিছন্তি যে এই নির্বাচন ছ বর্ষ পূর্বে অনুষ্ঠিত হয়েছিল। এহা লজ্জাজনক বিষয় যে জম্মু কাশ্মীরর লোকমানকর গণতান্ত্রিক অধিকার উল্লঙ্ঘন করা যাচ্ছে। 2019 ঠারু জম্মু কাশ্মীরে যেভাবে ব্যবহার করা যাচ্ছে তাহা কোনসি গণতান্ত্রিক দেশ পাই অনুকূল নুহে। নির্বাচন এক সাধারণ প্রক্রিয়া, কিন্তু জম্মু কাশ্মীরে এহা এক প্রহসনরে পরিণত হয়েছি। নির্বাচন হেউছি এঠারে থিবা লোকঙ্ক সাংবিধানিক অধিকার। যদি আপনা নির্বাচন করিবাকু চাহুছন্তি তেবে সেমানকু ধরি রখন্তু, যদি আপনা নির্বাচন করিবাকু চাহুনাহান্তি তেবে সেমানকু ধরি রখন্তু নাহিঁ। কিন্তু এঠারে ড্রামা সৃষ্টি করন্তু নাহিঁ। লোকসভা নির্বাচন হইথিবারু নির্বাচন আয়োগর এঠাকু আসিবার আবশ্যকতা কোন থিলা? নির্বাচন আয়োগ এঠারে সুরক্ষা পরিস্থিতি বিষয়ে জানি নাহান্তি কি? জম্মু কাশ্মীরবাসীঙ্ক প্রতি গ্রহণ করা যাউথিবা এই মনোভাব ঠিক নুহে। জম্মু কাশ্মীরর লোকমানে নির্বাচন পাই ভিক্ষ মাগু নাহান্তি, এহা সেমানকর সাংবিধানিক অধিকার। নিজে বিধানসভা নির্বাচনরে প্রতিদ্বন্দ্বিতা করিবাকু মনা করি মেহবুবা মুফতি কহিছন্তি যে মু অন্যমানক বিষয়ে জানি নাহিঁ, কিন্তু মু এহা কহিছি যে মু বিধানসভা নির্বাচনরে প্রতিদ্বন্দ্বিতা করিবি নাহিঁ। মু এক সময়রে বিধানসভা নির্বাচনরে প্রতিদ্বন্দ্বিতা করিথিলি, যেতেবেলে আমার নিজের পতাকা, আমার প্রতীক, আমার নিজস্ব সংবিধান আমার বিধানসভা আইন প্রণয়ন করিপারিব, সেতেবেলে আমার বিধানসভা এই দেশের সবুঠারু শক্তিশালী সভা থিলা। আজ লেফটেন্যান্ট রাজ্যপালঙ্ক সহমতি বিনা বিধানসভায় কোনসি বিল অনাযাই পারিব নাহিঁ। মুখ্যমন্ত্রী জনে আইএএস অধিকারী পরিবর্তন করে পারিবে না। যদি আপনার এক পিয়ন নিযুক্ত করা পড়ব, তবে আপনার লেফটেন্যান্ট গভর্নর অনুমতি নেওয়া পড়ব। জম্মু কাশ্মীর বিধানসভা এক মুনিসিপালিটি কমিটিতে পরিণত করা যাইছি। এভাবে বিধানসভা পাই নির্বাচন লড়া বিষয়ে চিন্তা করা মো পাই কষ্টকর। ব্যুরো রিপোর্ট, সনস্টার টিভি।